আদি আমি বহু আশাবাদী রাইজে, আমি ভবা ধরনের রাইজে আমার আশীর্বাদ দিছে, সহযোগ করেছে, আর আমি এটা পূর্বর যেখানে অভিলেখ আছে এইখানে ভঙ্গ করে আমি বিজেপি নেতৃত্ব বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে যার ফলত কিন্তু বিজেপির অগ্রগতি ভাল দেখাইছে, আর এনে পরিপ্রেক্ষিতত বিরোধীয় কিন্তু মিছা প্রমাণ বলে কয়ে আছে। এক্সিট পোলটো কথা হৈছে এটা গণনা কৰি অনা মানে এটা বিশ্লেষণটো যদি কেনেবাকে বহু পরিমাণে ভুল হয়, যিবিলাক এজেন্সিয়ে কৰিছে সেই এজেন্সিবিলাকৰ তাত আৰু তেওঁলোকৰ যিটো ৰেপুটেশ্যন ৰাইজৰ তেওঁলোকৰ ওপৰত থকা বিশ্বাস সেইটোতো নাথাকিব। গতিকে মই নাভাবোঁ যে তেওঁলোকে সকলো ৰেপুটেশ্যন শেষ কৰি ইমান ইমান ডাঙৰ ডাঙৰ এজেন্সিয়ে তেওঁলোকে কিবা অন্য ধরনের ম্যানেজ হব মই এইটা নাভাবো। গতিকে আগতেও এক্সিট পোলর 1-2% অল্প ইফাল সিফাল হয়, কমও হব পারে বেশি হব পারে, গতিকে সেইটা মই ম্যানেজেবল এক্সিট পোল বলে নাভাবো। গণ পরিষদ কেনেকুৱা হবো? গণ পরিষদর আমি এখন সিট নিশ্চিত আর এখনত আমি আশাবাদী, আদি আমি বহু আশাবাদী রাইজে, আমি ভবা ধরনের রাইজে আমার আশীর্বাদ দিছে, সহযোগ করেছে, আর আমি এটা পূর্বর যেখানে অভিলেখ আছে এইখানে ভঙ্গ করে আমি বিজেপি নেতৃত্ব বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে যার ফলত কিন্তু বিজেপির অগ্রগতি ভাল দেখাইছে, আর এনে পরিপ্রেক্ষিতত বিরোধীয় কিন্তু মিছা প্রমাণ বলে কয়ে আছে। এক্সিট পোলটো কথা হৈছে এটা গণনা কৰি অনা মানে এটা বিশ্লেষণটো যদি কেনেবাকে বহু পরিমাণে ভুল হয়, যিবিলাক এজেন্সিয়ে কৰিছে সেই এজেন্সিবিলাকৰ তাত আৰু তেওঁলোকৰ যিটো ৰেপুটেশ্যন ৰাইজৰ তেওঁলোকৰ ওপৰত থকা বিশ্বাস সেইটোতো নাথাকিব। গতিকে মই নাভাবোঁ যে তেওঁলোকে সকলো ৰেপুটেশ্যন শেষ কৰি ইমান ইমান ডাঙৰ ডাঙৰ এজেন্সিয়ে তেওঁলোকে কিবা অন্য ধরনের ম্যানেজ হব মই এইটা নাভাবো। গতিকে আগতেও এক্সিট পোলর 1-2% অল্প ইফাল সিফাল হয়, কমও হব পারে বেশি হব পারে, গতিকে সেইটা মই ম্যানেজেবল এক্সিট পোল বলে নাভাবো। গণ পরিষদ কেনেকুৱা হবো? গণ পরিষদর আমি এখন সিট নিশ্চিত আর এখনত আমি আশাবাদী।